সাগরতলে রং বেরঙ্গের প্রবালে ভর্তি এই জায়গাটা নিরাপদ ভেবেই দল বল মিলে ঘুরতে বেরিয়েছে এই ছোট্ট মাছেরা। ওদের ছোট্ট চোখ ভরা রাজ্যের কৌতূহল আর মনে কিছু খাবারের ইচ্ছে। আপাতত স্রোতে ভেসে আসা ছোট ছোট শ্যাওলা খাওয়াই কিন্তু ওদের একমাত্র উদ্দেশ্য। ঘোরাফেরা আর খাবার দাবারের এই মহা আনন্দে আরো জৌলুস যোগ করেছে এই ডোরাকাটা পরীরা। হঠাৎ করে যেন পাথরের খাস থেকে উদয় হয়েছে ওরা। ওদের অদ্ভুত সুন্দর রং আর ডানাকাটা দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য, যেমন মুগ্ধ এই ছোট্ট মাছেরাও। আরে ছোট্ট বন্ধু, শুধু রূপ দেখে মুগ্ধ হলে কিন্তু বিপদ, বেঁচে থাকাটা সবসময় একটা প্রতিযোগিতা। এখানে অসাবধান হয়েছ কি তো মরেছ। অবশ্য এই ছোট মাছগুলোর দোষ কি? বর্ণিল এই পরিগুলোর ডানা লেজ দেখে কে না টাস্কে খেয়ে যাবে বলুন। কিন্তু শুধু পাখনা আর লেজের সৌন্দর্য দেখলে তো হবে না, ওর পিঠের লম্বা লম্বা কাঁটাগুলোর দিকেও তো খেয়াল রাখা দরকার, তাই না? ছোট্ট মাছগুলো অবশ্য এত কিছু খেয়াল করছে না। ওরা ভাবছে এত সুন্দর কোনো মাছ আবার কারো বিপদের কারণ হতে পারে নাকি? কোনোভাবেই না। কিন্তু কে বোঝাবে ওদের এই ধারণা এক মহাভুল, যে ভুলের পরিণতি কেবলই মৃত্যু? দুর্দান্ত চেহারা এই পরিদের নামও কিন্তু দুর্দান্ত। ওরা হলো সাগরের ভয়ানক মাছ, লায়ন ফিশ। সিংহের ঘাড়ে যেমন কেশর থাকে, তেমনি এই মাছের মাথার চারপাশেও রয়েছে পাখনা, তাই তো ওদের নাম এই রকম। অবশ্য আকার আর ভাবের কারণে অনেকে ওদের গর্জিলা, জেব্রা ফিশ, টার্কি ফিশ সহ নানা নামে ডাকে। তবে নামের কারণে নয়, এই মাছ বেশি বিখ্যাত সুন্দরের আড়ালে তার বিষাক্ত স্বভাবের জন্য। ছোট্ট মাছগুলো টেরও পায়নি, কখন ওদের একেবারে কাছে চলে এসেছে লায়ন ফিশেরা। হঠাৎ চোখের পলক ফেলার চেয়েও দ্রুত গতিতে লায়ন ফিশ হা করে গিল নিল একটি মাছকে। ব্যাস ওদের ভবলীলা সাঙ্গ। ১২ থেকে ১৫ ইঞ্চি লম্বা লায়ন ফিশেরা এত বড় হা করতে পারে যে ওরা ওদের নিজেদের চেয়েও বড় প্রাণীকেও গিলে ফেলতে পারে অনায়াসে, আর এরা খেতেও পারে অনেক। এক একটি লায়ন ফিশ এক পাকস্থলীর আকারেরও ৩০ গুণ বেশি খাবার খেতে পারে। তবে সাগরের এই প্রতিযোগিতাময় পরিবেশে লায়ন ফিশও নিজেও খুব নিরাপদ নয়, কারণ ওর দিকে যে চোখ পড়েছে আরেকটা বড় মাছের। তবে কিভাবে নিজেকে রক্ষা করতে হয় তা বেশ ভালোই জানা আছে লায়ন ফিশের। বড় মাছটা যেই না হা করে ওর দিকে তেড়ে আসছে, অমনি সে বাড়িয়ে দিল নিজের লম্বা লম্বা ১৮টি কাঁটা। আর তাতেই কাজ হয়েছে, বিষাক্ত সে কাঁটার খোঁচা খেয়ে আপাতত শিকারের স্বাদ মিটে গেছে বড় মাছটার। আসলে লায়ন ফিশের পিঠের কাঁটাগুলো ভয়ঙ্কর বিষাক্ত, কেউ এগুলোর সংস্পর্শে এলেই তীব্র ব্যথা ও জ্বলনি শুরু হয়, তাই বড় মাছেরাও এদের শিকার করতে ভয় পায়। আর এই সুযোগটা ভালোভাবে নিয়েছে লায়ন ফিশেরা। একসময় শুধু ক্যারিবীয় ও আটলান্টিক মহাসাগরে এদের দেখা গেলেও এখন ওরা ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে। আমাদের বঙ্গোপসাগরও সেন্ট মার্টিন প্রবাল দ্বীপের তলদেশেও এখন ঝাঁকে ঝাঁকে লায়ন ফিশের দেখা মেলে। চিন্তার বিষয় হচ্ছে সাগরের অন্যান্য প্রাণীদের জন্য এই মাছ হুমকি বিশেষ কিছুটা। কোনো বিশেষ শিকারী না থাকায় এরা বংশবিস্তার করছে অপ্রতিরোধ্য গতিতে। এর কাঁটা এতই বিষাক্ত যে বিষের প্রভাবে এদের সাধারণ শত্রুও মারা যায়।
ছোটখাটো সামুদ্রিক প্রাণীদের জন্য এই মাছ জম হলেও এদের বিষের প্রভাবে মানুষের মৃত্যুর ঘটনা অবশ্য বিরল। তবে সাগরের গভীরে নেমে কোনো ডুবুরে যদি ভুল করেও এই মাছ স্পর্শ করতে যায় তাহলে তার সারা শরীরে তীব্র ব্যথা শুরু হয়ে যাবে। তাই বলি সুন্দর জিনিস সবসময় দূর থেকে দেখাই ভালো, কি দরকার যাচাই ছাড়া কাছে গিয়ে শুধু শুধু বিপদ বাড়ানোর। চলুক না প্রকৃতি প্রকৃতির মতো, বাঁচুক না প্রকৃতি তার মতো।